সব সন্তানেরা চায় যে তার বাবারা তাদের জন্য একটু প্রাউড ফিল করুক বা একটু খুশি থাকুক। বাবা ইজ অলওয়েজ লাইক তোমার মন যেটা চায়। রাইট নাও মাই বাবা ইজ ফার ওয়ে, বাট আই থিঙ্ক হি ইজ নট ফার ফ্রম মাই হার্ট। ভালোবাসি তো প্রতিদিনই বলি, বাট আজকে বলবো যে আই এম রিয়েলি ব্লেসড যে আমি তোমাদের মতো বাবা মা পেয়েছি। এই অনুভূতি তো আমি আসলে কোনো শব্দ বা কোনো বাক্যে প্রকাশ করতে পারবো না। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ফিলিং ইন দিস ওয়ার্ল্ড। একটা বলতে চাই হচ্ছে আমার বাবার বার্থডে ছিল 12th June। তো যখন আমি জানতে পারি গর্বিত বাবা ফাউন্ডেশন থেকে আমার বাবাকে সম্মাননা দেওয়া হচ্ছে, অ্যান্ড রাইট এট দিস মোমেন্ট আমি তাড়াতাড়ি বাবাকে ভিডিও কল করে বলি, বাবা জানো আমার জন্য তোমাকে এরকম একটা সম্মাননা দেওয়া হচ্ছে, অ্যান্ড হি সেড যে দিস ইজ মাই বেস্ট বার্থডে গিফট। সো এইটা আসলে আমি আসলেই ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ সব সন্তানেরা চায় যে তার বাবারা তাদের জন্য একটু প্রাউড ফিল করুক বা একটু খুশি থাকুক বা একটু ছোট্ট করে হাসি তাদের মুখে নিয়ে আসার জন্য তাদের এই চেষ্টা থাকে। সো আমার মনে হয় গর্বিত বাবা ফাউন্ডেশনের জন্য আমি ছোট্ট করে হলেও আমার বাবার মুখে একটু করে হাসি ফোটাতে পেরেছি। আই মিস মাই বাবা রাইট নাও। আই উইশ উনি আমার সাথে আমার পাশে দাঁড়িয়ে থাকতেন এবং আমরা এই খুশির মোমেন্টটা একসাথে শেয়ার করতে পারতাম। এটা যেহেতু হয়নি, রাইট নাও মাই বাবা ইজ ফার ওয়ে, বাট আই থিঙ্ক হি ইজ নট ফার ফ্রম মাই হার্ট। সো তিনি যখনই বাংলাদেশে আসবেন সবার প্রথমে আমার কাছে মনে হয় আমি এয়ারপোর্টে তার জন্য অ্যাওয়ার্ডটা নিয়ে তাকে রিসিভ করতে যাব। সো আই রিয়েলি হোপ সে অনেক খুশি হবে। সবসময় এখন তো জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে এবং ভিডিও কল সারাক্ষণই বাবা মার সাথে হতে থাকে, বাট হ্যাঁ এটা বললে একদমই ভুল বলা হবে যে খুব সময় দিই, খুব সময় আসলে কাজের ব্যস্ততার জন্য দেওয়া হয় না। বাট ওই যে রাত্রেবেলা বাসায় যে মাকে একটু দেখা বা ভিডিও কল একটু দেখা, তাদের একটু খোঁজ নেওয়া সবচেয়ে ভালো লাগে। এখনও আমি তো অনেক বড় হয়ে গেছি আমার মনে হয়, কিন্তু স্টিল আমার বাবা মা তিন বেলা ফোন করে খোঁজ নেন যে আমি খেয়েছি কিনা, ঠিক আছি কিনা, কী হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো এই জিনিসগুলো আসলে অন্যরকম। মা একটা টাইমে খুব বলতেন যে তোমাকে ডক্টর হতে হবে, বিকজ আমার নানা ভাই খুব চেতেন যে আমি আসলে ডক্টর হই, বাট বাবা ইজ অলওয়েজ লাইক তোমার মন যেটা চায়, বিকজ বাবা বিশ্বাস করে যে বাচ্চারা যেটা মন দিয়ে করবে সেটা ভালো করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই বাবা অলওয়েজ আমাকে সেই ফ্রিডমটা দিয়েছে যাতে আমি যা করতে চাই সেটাই যাতে করতে পারি। প্রতিনিয়ত আমার এটাই চেষ্টা আছে যাতে আমি যেখানে কাজ করি সেটার জন্য তো আমার ফ্যামিলি থেকে ফুল ফ্রিডম এবং তারা আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে এবং আমি যাতে তাদেরকে নিরাশ না করতে পারি এবং তাদেরকে আরও প্রাউড ফিল করাতে পারি এই প্রচেষ্টা সবসময় চলতে থাকবে। আমার প্যারেন্টসের সাথে আমি খুবই ওপেন, তাদেরকে সবসময় মনের কথা বলা হয় এবং দে আর মোর লাইক মাই ফ্রেন্ড। সো ভালোবাসি তো প্রতিদিনই বলি, বাট আজকে বলবো যে আই এম রিয়েলি ব্লেসড যে আমি তোমাদের মতো বাবা মা পেয়েছি, বিকজ তোমাদের মতো বাবা মা পাওয়াতে আমার জীবনটা আসলে অনেকটুকু সহজ হয়ে গেছে, কারণ কখনো তোমরা আমাকে কোনো প্রেশার দাওনি। ইনফ্যাক্ট এখনো